বন্ধুরা, আমরা এখন অর্ধপরিবাহী সম্পর্কে জানব। আর এই অর্ধপরিবাহী হচ্ছে এমন এক ধরনের পদার্থ যেগুলো বিদ্যুৎ সুপরিবাহীও নয়, আবার বিদ্যুৎ অন্তরকও নয়। অর্থাৎ এদের মধ্য দিয়ে ইলেকট্রন কিছুটা পরিমাণে পরিবাহিত হতে পারে, তবে পরিবাহীর মতন অত ভালোভাবে পরিবাহিত হতে পারে না। আবার অন্তরকের মধ্যে দিয়ে যেমন বিদ্যুৎ একেবারেই পরিবহন হতে পারে না, এমনও নয়, এর মাঝামাঝি পর্যায়ে সে বিদ্যুৎটাকে পরিবহন করে। এই ধরনের পদার্থ হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম। বিশুদ্ধ অর্ধপরিবাহী শীতল অবস্থায় অন্তরকের মতন কাজ করে, কিন্তু স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় এটা বেশ সামান্য পরিমাণে পরিবাহী। এখন এই যে অর্ধপরিবাহী সিলিকন বা জার্মেনিয়াম, এদের গঠনটা কীরকম হয় এসো আমরা এখন সেটা তোমাদেরকে একটু জানাতে চেষ্টা করি। বিশুদ্ধ সিলিকনে যে ব্যাপারটি থাকে সেটি হচ্ছে যে একটি সিলিকন পরমাণুর চারদিকে চারটি, এই যে সিলিকন পরমাণুটি দেখতে অনেকটা এরকমের হয়, সিলিকন পরমাণুর ভেতরের কক্ষপথের ইলেকট্রনগুলো আমি তোমাদেরকে দেখালাম না, কিন্তু বহিঃস্থ কক্ষপথে যে ব্যাপারটি হবে চারটি এরকম অযুগ্ম ইলেকট্রন থাকবে। আর এই অযুগ্ম ইলেকট্রনগুলোর সাথে যে ব্যাপারটি ঘটে সেটি হচ্ছে যে একটি বিশুদ্ধ সিলিকন খণ্ডের মধ্যে দেখা যায় চারপাশ থেকে অন্য আরও চারটি সিলিকন পরমাণু এসে এই চারটি ইলেকট্রনের সাথে সহযোজী বন্ধন, বা যেটাকে আমরা পদার্থবিজ্ঞানে সহযোজী বন্ধন বললেও রসায়নে পড়ি হচ্ছে সমযোজী বন্ধন নামে, সেই সমযোজী বন্ধন গঠন করার মাধ্যমে এরকম ধরনের একটি স্ট্রাকচার গঠন করে। তার মানে দেখা যায় যে সিলিকন স্ট্রাকচার বা সিলিকনের একটি খণ্ডের মধ্যে এরকম অসংখ্য পরিমাণে স্ট্রাকচার থাকে, অর্থাৎ একটা সিলিকন পরমাণু তার চারদিকে চারটি সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করে, এবং যার কারণে সিলিকনের মধ্যে আসলে অষ্টক পূর্ণ হয়। এই সিলিকন পরমাণুটি দেখা যাবে এরকম আরও চারটির সাথে করবে, এটিও এর তিন দিকে আরও তিনটির সাথে করবে, এটিও এর তিন দিকে আরও তিনটির সাথে করবে, সেটিও তার তিন দিকে আরও তিনটির সাথে করবে। এভাবে একটা সিলিকনের কাঠামো মূলত গঠিত হয়। তো এই সিলিকনের কাঠামোটি পদার্থবিজ্ঞানে আমরা বহুলভাবে এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি যে ভেতরে একটি সিলিকন, সেই সিলিকনের এই একটি ইলেকট্রন আর এর একটি ইলেকট্রন এইভাবে সমযোজী বন্ধন গঠন করেছে, এর একটি এইভাবে সমযোজী বন্ধন গঠন করেছে, এটি এখানে এভাবে সমযোজী বন্ধন গঠন করেছে, এভাবে অনুরূপভাবে এভাবে এবং এভাবে। মূলত এইভাবেই আমরা পদার্থবিজ্ঞানে সিলিকনকে তোমার প্রকাশ করে থাকি যে সিলিকনের গঠনটি হচ্ছে দেখতে অনেকটা এরকমের হয়। তো এই ছিল আজকের মতন তোমাদের জন্য অর্ধপরিবাহী নিয়ে আমাদের আলোচনা। এই অর্ধপরিবাহী দিয়ে আরও অনেক কী কী করতে পারি আমরা, এই সম্পর্কে আমরা অবশ্যই জানব, আর সেগুলো জানতে হলে তোমরা অবশ্যই আমাদের সাথেই থাকবে।